বাবার বাড়িতে অবস্থা যেমনই হোক না কেন, বিয়ের পর একটা মেয়ের ভালো থাকা নির্ভর করে তার স্বামীর উপর। স্বামী ভালো হলে মেয়েটা হয় রাজরানী, আর স্বামী খারাপ হলে মেয়েটা হয় চাকরানী। আমি এমনও দেখেছি, বাবার বাড়িতে খেতে না পাওয়া মেয়েটি ভালো স্বামী পাওয়ায় শ্বশুর বাড়িতে রাজরানীর মতো থাকতে, সুখে জীবন কাটাতে। আবার এমনও দেখেছি, বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকা মেয়েটিও স্বামী খারাপ হওয়ার কারণে শ্বশুর বাড়িতে না খেয়ে অবহেলায় অযত্নে দিন কাটাতে। তাই বিয়ের পর প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামী ভালো হবে, কেয়ারিং হবে, যত্নবান হবে। কারণ তার স্বামীর কাছে যদি তার মূল্য থাকে, দুনিয়ার সবার কাছে তার মূল্য থাকবে। স্বামী যদি তাকে অবহেলা করে, দুনিয়ার সবাই তাকে অবহেলা করবে। তাই সময় থাকতে নিজের স্ত্রীকে ভালোবাসুন, সময় দিন, সম্মান দিন। দেখবেন পুরো দুনিয়া আপনার স্ত্রীকে ভালোবাসবে, সম্মান দিবে।